বাজেটের পর সাধারণ মানুষের কিছু সাধারণ উক্তি। এই বছরও কোনো পরিবর্তন হবে না, কেবল দ্রব্যমূল্যই বাড়বে। এই বছর ইনকাম ট্যাক্স কি কমবে আমাদের জন্য? সিনিয়র সিটিজেনদের জন্য এই বছরের বাজেটে কোনো সুবিধা আছে কি? আসুন আমরা দেখে নিই 2018-19 ইউনিয়ন বাজেট ট্যাক্সের ওপর কি কি প্রভাব ফেলল তার 10টি দিক। প্রথমত, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের জন্য যে সেস রয়েছে 3%, সেটি বাড়িয়ে 4% করে দেওয়া হয়েছে 2019-20 থেকে। দ্বিতীয়ত, ইকুইটি শেয়ার ও ইউনিট হস্তান্তরের ফলে যে দীর্ঘমেয়াদী মূলধনী লাভ হয় সেটি 1,00,000 টাকার উপরে হলে 10% হারে ট্যাক্স চার্জ করা হবে 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, যদি সেই ট্রান্সফার 1 এপ্রিল 2018 পরে হয়। তৃতীয়ত, ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত ডিভিডেন্ড 10% হারে ট্যাক্সেবল হবে 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ারে। চতুর্থত, সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট ইনকাম থেকে যে টিডিএস কাটা হয় তার থ্রেশোল্ড লিমিট 10,000 থেকে বাড়িয়ে 50,000 করে দেওয়া হয়েছে। পঞ্চমত, সেকশন 80D মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদানের জন্য যেটি দেওয়া হয় সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে, তার ম্যাক্সিমাম লিমিট 30,000 থেকে বাড়িয়ে 50,000 করে দেওয়া হয়েছে। ষষ্ঠত, 80DDB যেটি মেডিকেল ট্রিটমেন্ট অফ স্পেসিফাইড ডিজিজের জন্য দেওয়া হয়, সেটি সিনিয়র সিটিজেন ও ভেরি সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যার ম্যাক্সিমাম লিমিট ছিল বা রয়েছে 60,000 ও 80,000 টাকা যথাক্রমে, সেটি বাড়িয়ে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। সপ্তমত, যদি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম একাধিক বছরের জন্য দেওয়া হয় তবে সেকশন 80D এর আন্ডারে ওই একাধিক বছরের জন্যই ডিডাকশান পাওয়া যাবে, তবে ম্যাক্সিমাম লিমিট সাবজেক্ট টু ₹25,000। অষ্টমত, NPS মানে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে উইথড্রয়ালের ক্ষেত্রে টোটাল উইথড্রয়ালের 40% নট ট্যাক্সেবল মানে করমুক্ত হবে এমপ্লয়ি এবং নন এমপ্লয়ি দুই ধরনের সাবস্ক্রাইবারের ক্ষেত্রেই। নবমত, সেকশন 80TTA
যেটির ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের জন্য দেয়া হয় এবং যার ম্যাক্সিমাম লিমিট 10,000 টাকা, সেটি সিনিয়র সিটিজেনদের জন্য আর প্রযোজ্য হচ্ছে না 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। কারণ সেকশন 80 টিটিবি শুরু করা হবে তাদের জন্য এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 10,000 থেকে বাড়িয়ে 50,000 করা হয়েছে এবং 80 টিটিএ কেবল প্রযোজ্য হবে যাদের বয়স 60 বছরের নিচে তাদের জন্য। দশমত, ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ থেকে 40,000 টাকার একটি ফিক্সড ডিডাকশান পাওয়া যাবে অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20 থেকে। বর্তমানে ট্রান্সপোর্ট অ্যালায়েন্সের জন্য যে 1,600 টাকা পার মান্থ এবং 19,200 টাকা ম্যাক্সিমাম পার ইয়ারে যে ডিডাকশান পাওয়া যায়, সেটি আর প্রযোজ্য হবে না 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। এছাড়া রিইম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্ডিচার প্রাইভেট নার্সিং হোমে ট্রিটমেন্টের জন্য যে 15,000 টাকা ম্যাক্সিমাম ডিডাকশান পাওয়া যেত ফ্রম দ্য পারকুইজিট, সেটি তুলে দেওয়া হচ্ছে 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে।